আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নীরব বাহকে দেশে দ্রুত সংক্রমণ হচ্ছে করোনা ভাইরাস, আক্রান্ত 23%-এরই কোনো উপসর্গ নেই। একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড, করোনায় সাবেক প্রতিমন্ত্রী আনোয়ার কবির তালুকদারের মৃত্যু। টেস্টের জন্য ল্যাবের সংখ্যা বাড়ছে কিন্তু নেই মেডিকেল টেকনোলজিস্ট, নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় জটিলতা। এবং লকডাউনে নৌকা পারাপার বন্ধ, অভাব অনাহারে বিপাকে সাভারের তুরাগ তীরের মাঝিরা। সংবাদে এছাড়াও থাকছে, কর্মীদের সুরক্ষায় এটিএন বাংলা কার্যালয়ের প্রবেশ পথে বসানো হলো জীবাণুনাশক টানেল। যা কিছু প্রক্রিয়া দরকার সিকিউরিটির জন্য আমরা করে যাচ্ছি। নীরব বাহকই এখন দেশে করোনা ভাইরাস দ্রুত সংক্রমণের সবচেয়ে সহজ মাধ্যম। কোনো উপসর্গ নেই, তবু আক্রান্ত হচ্ছেন অনেকে। রোগ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান IEDCR বলছে, বাংলাদেশে মোট রোগের অন্তত 23%-ই নীরব বাহক বা উপসর্গহীন, তাই তাদের শনাক্তের টেস্টের কোনো বিকল্প নেই। রাসনদাসের রিপোর্ট। প্রথমে ঠান্ডা জ্বর কাশি কিছুই ছিল না, এই জন্য আমি টেস্ট করতে চাইনি। পরবর্তীতে আমিও টেস্ট করাই এবং আমার ভিতর করোনা পজিটিভ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 7 মে। এর আগে এক আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় বাধ্য হয়ে টেস্ট করান। টেস্টে করোনা পজিটিভ শনাক্ত হন তিনি, অথচ নমুনা পরীক্ষার আগে কোনো উপসর্গ ছিল না তার মধ্যে। বর্তমানে আমার ভিতরে ঠান্ডা জ্বর কাশি কোনো কিছুই নেই, তারপরও আমি ঘরে বসে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসকরা বলেন, করোনা আক্রান্ত হলে সর্দি জ্বর, কাশি, গলা ব্যথা, মাংসপেশিতে ব্যথা ও অবসাদ দেখা দেয়, কিন্তু বর্তমানে আক্রান্তদের অনেকের ক্ষেত্রেই এই উপসর্গগুলো দেখা যাচ্ছে না। সিমটম ছাড়াই কিন্তু আসলে করোনা পজিটিভ রোগী হিসেবে চিহ্নিত হচ্ছেন টেস্টের মাধ্যমে, RT-PCR যে টেস্ট আমরা করি সেই টেস্টের মাধ্যমে। এখন উপসর্গ থাকাটা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা আশা করব বা করি, এবং সেই ক্ষেত্রে উপসর্গ না থাকলে সেই ধরনের রোগীদের কিন্তু চিহ্নিত করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়ে। IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ASM আলমগীর বলেন, উপসর্গহীন রোগী বাংলাদেশেও আছে। ঢাকা ও নারায়ণগঞ্জে কমিউনিটি ট্রান্সমিশন হওয়ায় এই এলাকায় এই ধরনের রোগী বেশি। দেশের মোট করোনা আক্রান্তের প্রায় 23% উপসর্গহীন ব্যক্তির দেহে নীরবে বাসা বেঁধেছে এই ভাইরাস। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত আছে তাতে 20-23% মানুষ লক্ষণ ছাড়াই করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখন এরকম মানুষের ক্ষেত্রে পরিস্থিতিটা একটু বিপজ্জনক হতে পারে, যদি কারণ যে ব্যক্তি ভাইরাস বহন করছেন যেহেতু তার কোনো উপসর্গ নাই, সেহেতু তিনি জানেন না যে তিনি ভাইরাসে আক্রান্ত, কিন্তু তিনি ছড়াচ্ছেন। সো এরকম ক্ষেত্রে যেটা হবে যে তিনি যত ঘর থেকে বের হচ্ছেন, যেখানে যাচ্ছেন, তিনি যখন কথা বলছেন কিংবা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন বা কোনো কিছু স্পর্শ করছেন, সেখানে ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চিকিৎসকরা আরও জানান, উপসর্গহীন রোগীর কারণে মানুষের উদ্বেগও বাড়ছে, তাই পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক হারে পরীক্ষার কোনো বিকল্প নেই। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বারবার ভাঙছে দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্তের রেকর্ড। একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড 1,887 জন, মোট সংক্রমিত 14,657। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 228। আরও জানাচ্ছে নিয়াজামান সজীব। গত 8 মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। দিন গড়ানোর সাথে সাথে এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। নতুন আরও 887 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এটি এখন পর্যন্ত
একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 14,657 জন, তাদের মধ্যে মারা গেছেন আরও 14 জন, ফলে মৃতের সংখ্যা এখন 228। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 236 জন, সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,650 জন। আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, পুরুষ 10 জন এবং নারী 4 জন। গত 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছে 169 জন এবং ছাড় পেয়েছে 71 জন। বর্তমানে আইসোলেশনে 2,115 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,114 জন। নতুন সংযুক্ত একটি সহ মোট 36টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে আরও 5,642 নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় মোট 5,738 নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 122,657। গতকাল আমরা বলেছিলাম 35টি ল্যাবে আমাদের পরীক্ষা হয়েছে, আজকে আরেকটি সংযোজিত হয়েছে, সেটা হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ। এ নিয়ে আমাদের 36টি ল্যাব এখন পর্যন্ত চলমান আছে। নতুন করে কোয়ারেন্টাইনে 24 ঘন্টায় এসেছে 2,218 জন এবং ছাড় পেয়েছে 2,979 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 210,623 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 174,201 জন। বুলেটিনে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলের সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার। দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আনোয়ারুল কবির তালুকদারের চাচাতো ভাই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 41 লাখ ছাড়িয়েছে, মারা গেছেন 282,000-এর বেশি মানুষ। করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 80,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নিউ ইয়র্কে 9 জন সহ এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 249 বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে 13,65,000-এর বেশি মানুষ। ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে 5 জন সহ গত 24 ঘন্টায় চীনে নতুন করে 17 জন শনাক্ত হয়েছে। জার্মানিতে লকডাউন ঢিলে করার পর আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিকে যুক্তরাজ্যে কয়েক ধাপে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 18 মে থেকে তা শুরু হবে। করোনা ভাইরাস পরীক্ষায় বাড়ছে ল্যাবের সংখ্যা, কিন্তু সেই অনুপাতে নেই মেডিকেল টেকনোলজিস্ট, ফলে নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় দেখা দিয়েছে জটিলতা। করোনা চিকিৎসায় তাই দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে টেকনোলজিস্টদের সংগঠন। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তিনি একজন পোশাক শ্রমিক, শরীরে জ্বর। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, IEDCR সহ আরও কয়েকটি হাসপাতাল ঘুরেও করোনা পরীক্ষা করতে পারছেন না। এই চিত্র প্রায় প্রতিদিনের। এই যদি হয় দেশের স্বাস্থ্য নিরাপত্তা, তাহলে সাধারণ মানুষ আমাদের মতন খেটে খাওয়া মানুষ কই যাবে? কোন জায়গায় যে পরীক্ষা করবো, আর এই আমি ডিউটি করবো কীভাবে, আর এই সামনে ইতাই যান আমি চলবো কীভাবে? করোনা রোগীর চিকিৎসায় এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসক এবং নার্স, তবে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য নেওয়া হয়নি টেকনোলজিস্টদের। প্রায় 10 বছর হলো আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ হচ্ছে না। এখনও এই করোনা যুদ্ধের যারা প্রথম সারির সৈনিক তাদেরকে দূরে রাখা হচ্ছে। এখনও এই করোনা যুদ্ধকে ইস্যু করেও তারা আমাদের নিয়োগের প্রক্রিয়াটা আমরা এখন আসলে ওই রকমভাবে দৃশ্যমান আমরা কিছু পাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট দরকার। সেখানে দেশে মোট টেকনোলজিস্টদের পদ আছে 7,920, এর মধ্যে শূন্য পদ 2,755। দুঃখজনক হলো সত্য যে সরকার এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে দিয়ে একদিনের প্রশিক্ষণের মাধ্যমে করোনা রোগীর নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছেন, যেটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখনই মেডিকেল টেকনোলজিস্টদের এই চাহিদা মেটানো সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রায় 5,000 পোস্ট ক্রিয়েশনের জন্য একটি প্রস্তাব এসেছে মেডিকেল টেকনোলজিস্টদের। এটি হয়তো
তো প্রসেস করতে হবে, এটি প্রসেস করতে সময় লাগবে। তো আমার মনে হয় 386 জনের যে আউটসোর্সের প্রস্তাব, এটা যদি আমরা গ্রহণ করি এবং নিয়োগ দিই, তাহলে এরাও কিন্তু যখন রেগুলার নিয়োগ পাবে তারা দরখাস্ত করতে পারবে এবং তারা নির্বাচিত হতে পারবে। এই অবস্থার মধ্যেও এখন পর্যন্ত 135 জন মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বা বাড়িতে আইসোলেশনে আছেন। প্রতিদিনই করোনা ভাইরাস পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস নির্ভুলভাবে পরীক্ষার জন্য প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আমাদের নেই পর্যাপ্ত জনবল, তাই করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য এখনই মেডিকেল টেকনোলজিস্ট সহ চিকিৎসক নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দেড় মাস পর আজ থেকে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। করোনা সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় প্রায় দেড় মাস কঠোর নিয়ন্ত্রণ বা লকডাউনে রাখা হয়েছিল পুরো দেশ। প্যারিস থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি দেবেশ বড়ুয়া। দেশের প্রায় 80-85% স্কুল কলেজ খুলে দেওয়া হবে। তবে দেশের প্রধান বিরোধী নেতা মারিন লে পেন সহ বেশিরভাগ অভিভাবক এখনই স্কুল কলেজ খুলে না দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সামাজিক দূরত্ব রক্ষা ও বাধ্যতামূলক মাস্ক ব্যবহার সহ বিভিন্ন শর্ত সাপেক্ষে গণপরিবহন ও বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান খুলে যাবে কাল থেকে। এছাড়া আগামীকাল থেকে প্রতি সপ্তাহে সরকার প্রায় 7 লক্ষ লোকের করোনা ভাইরাস টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মোহাম্মদ ইফতেকার আহমেদ দুরন নামে এক প্রবাসী বাংলাদেশি মৃত্যু হয়েছে। গত শুক্রবার প্যারিসের একটি স্থানীয় হাসপাতালে প্রায় 1 মাস 8 দিন চিকিৎসা থাকা অবস্থায় সে মারা যায়। ছুটি চলাকালীন নিম্ন আদালতগুলোতে ভার্চুয়াল কোর্ট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলা ও এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 16 মে পর্যন্ত সকল আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে নিম্ন আদালতের কার্যক্রম চলবে। তবে এসব আদালতে শুধুমাত্র জামিন শুনানি অনুষ্ঠিত হবে। আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ একটি যুগান্তকারী আইন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন এর ফলে বাংলাদেশের বিচার ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো। যখন বিচার কার্য চলবে তখন সশরীরে উপস্থিতির বাধ্যবাধকতা এই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে উপস্থিত থাকলে তাকে সশরীরে উপস্থিত থাকা গণ্য করা হবে বলে এই আইনে বিধান আছে। এই আইনে আরো বলা আছে যে এই ভার্চুয়াল কোর্ট সাধারণ আদালতগুলি যেসব দায়িত্ব পালন করে, যেমন বিচার কার্য, ট্রায়াল, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্য গ্রহণ, আর্গুমেন্ট শুনানি, রায় এবং আদেশ দেওয়া, সবগুলি করতে পারবে। করোনা ভাইরাসের কারণে নৌকা পারাপার বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাভারের কাউন্দিয়া এলাকার তুরাগ নদী পাড়ের মাঝিরা। উপার্জনের একমাত্র মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় অভাব ও অনাহারে দিন কাটছে তাদের। সাভার প্রতিনিধি শেখ বাসায় রিপোর্ট জানাচ্ছেন এস এম আশরাফ। চারদিকে নদী, তাই ঢাকা রাজধানী বা সাভারের সাথে কাউন্দিয়া এলাকার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। মাঝিদের বেঁচে থাকার অবলম্বনও নৌকা চালানো। দীর্ঘ লকডাউনে নিরুপায় নিম্নবৃত্ত এসব মানুষেরা, পারাপার বন্ধ, তাই আয় রোজগারও বন্ধ এক মাসের বেশি। আমরা নৌকা চালাই খাই, আমরা একদিন কাজ না করতে পারলে আমাদের সংসারে চুলা জ্বলে না। তিন বেলা খাবারের থেকে একবার খাবার আমরা রুজি করে পারতেছি, কিন্তু সব লোক আমরা পারতেছে না। খুব কষ্টের মধ্যে আছে আর কি। অল্প সংখ্যক লোকে অন্যদিকে আমিনবাজার তুরাগ নদীতে ল্যান্ডিং স্টেশনে আমদানি রপ্তানি বন্ধ থাকায় সেদিকেও যাওয়ার উপায় নেই এসব মাছিদের। পাড়ের কুলি শ্রমিকরাও তাই কর্মহীন। দিন এনে দিন খাওয়া এসব মানুষের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। ঢাকার পাশে আর কোথাও এরকম দ্বীপ এলাকা নেই, এখানে প্রায় 800 মাঝি এখানে বেকার হয়ে গেছেন তারা। এদেরকে আলাদাভাবে কিছু সহযোগিতা যদি আমরা করতে পারতাম, তাহলে আমার মনে হয় এই গরিব জনগোষ্ঠী যারা এখানে খেটে খাওয়া মানুষ, তারা কিছুটা হলেও স্বস্তি পেল। প্রায় 1.5 লাখ মানুষের বসবাস কাউন্দি ইউনিয়নে, যার বড় একটি অংশ এখন কর্মহীন, বেকার। এসব মানুষকে সরকারি সামাজিক কর্মসূচির আওতায় এনে দরকারি সহায়তার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এস এম আশরাফ,
এটিএন বাংলা। করোনা ভাইরাস মহামারীতে এটিএন বাংলার কর্মীদের সুরক্ষিত রাখতে এবার অফিসের প্রবেশ পথে বসানো হয়েছে জীবাণুনাশক টানেল, এছাড়াও আছে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজার। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও গণমাধ্যম কর্মীরা দিনরাত কাজ করছেন। সংবাদ আর অনুষ্ঠান তৈরির জন্য তাদের রোজ অফিসে আসতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে অফিসে ঢোকার পথে যাতে জীবাণুমুক্ত হওয়া যায় সে ব্যবস্থা চালু করা হয়েছে এটিএন বাংলায়। শুরু থেকেই তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক স্প্রের ব্যবস্থা থাকলেও এবার জীবাণুনাশক টানেল যুক্ত হয়েছে এই তালিকায়। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, তারা যেহেতু প্রতিদিন বাইরে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, অফিসে আসতে হচ্ছে, তাই আমরা আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এই নিরাপত্তা কিংবা স্বাস্থ্যবিধিটা মেনে চলার ব্যাপারে অত্যন্ত সতর্ক আছি এবং আমার প্রথম দিন থেকেই এই সতর্কতা অবলম্বন করছি এবং সম্প্রতি আমরা এই সতর্কতা আরও বাড়িয়েছি। স্বল্প সময়ে এই মেশিন জীবাণুমুক্ত করতে সক্ষম। কেউ এই টানেলে ঢুকলে স্বয়ংক্রিয়ভাবে চারদিক থেকে জীবাণুনাশক স্প্রে হয়। অটো সেন্সর ইউজ করেছি, যে কোনো মানুষ ভিতরে ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি সে ডিসইনফেক্ট হয়ে যাবে, স্প্রেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। পাশাপাশি আমরা যেটা করেছি, যে স্প্রেটা হবে সেটা যেন পুরো বডিতে হয়, এই কারণে আমরা দুইটা টেকনোলজি ইউজ করেছি। একটা করেছি ফ্লোরে, যেটা স্যানিটাইজিং কার্পেট হিসেবে ইউজ হবে, আর চারটা স্প্রে ইউজ করেছি, নজেল ইউজ করেছি। কর্মীরা যাতে নিরাপদে কাজ করতে পারে এবং শঙ্কামুক্ত থাকতে পারে সেজন্যই স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মিডিয়া এমন একটা জায়গা যেখানটা আমরা এক মিনিটের জন্য যেটা বন্ধ রাখতে পারি না, আমাদের এটা দিন রাত চব্বিশ ঘন্টা চলে। সুতরাং আমাদের কর্মীদেরকে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যেতে হয়। কারো যদি আমরা চাই যে তার বাসায় বসে থাকুক, এটা বলার উপায় নেই, কারণ যদি বলা হয় তাহলে আমাদের এই প্রোগ্রাম চলবে না বা নিউজ চলবে না, সেই জন্য সব কর্মীকে আসতে হয়। সেই কারণেই আমরা যত সম্ভব যা কিছু প্রক্রিয়া দরকার সিকিউরিটির জন্য আমরা করে যাচ্ছি। করোনা পরিস্থিতির এমন দুর্যোগে স্বাস্থ্য নির্দেশনা মেনেই এগিয়ে যেতে চায় এটিএন বাংলা পরিবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। রংপুরে চব্বিশ ঘন্টায় দুই পুলিশ সহ ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন ছয় জনই রংপুর জেলার। এ নিয়ে বিভাগটিতে এ পর্যন্ত ৩১৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিকে রোববার সিলেট জেলার ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হলে সবার রিপোর্ট নেগেটিভ আসে। তবে এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের অবস্থার অবনতি হয়। রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২৭১ জন। ফরিদপুরে গত ২৪ ঘন্টায় একই পরিবারের ৫ জন সহ মোট ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩২ জন করোনা রোগী শনাক্ত হল। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। গতকাল রাত ৯টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। কার্ডিওথোরাসিস ওয়ার্ডে ভর্তি মনমোহন সিংকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। এর আগে ২০০৯ সালেও ২৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বাইপাস সার্জারি হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাকে আইসিইউতে নয়, সাধারণ ওয়ার্ডেই রাখা হয়েছে। পরীক্ষার জন্য করোনা ভাইরাসের ৫০,০০০ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে ব্রিটেন। পরীক্ষার চাপ সামলানোর সক্ষমতার অভাবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অন্তত ৫০,০০০ নমুনা পাঠানো হয় বলে দেশটির সরকার স্বীকার করেছে। যুক্তরাজ্যের ল্যাবগুলোতে সমস্যা দেখা দেয়ায় গত সপ্তাহে এসব নমুনা যুক্তরাষ্ট্রে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ বলছে ল্যাব সমস্যার কারণে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ৫০,০০০ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। ব্রিটিশ দৈনিক সানডে টেলিগ্রাফ জানিয়েছে স্ট্যানস্টেড এয়ারপোর্ট থেকে একটি চার্টার্ড বিমানে করে করোনার নমুনাগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। নমুনা পরীক্ষার ফল যাচাই বাছাই শেষে যত তাড়াতাড়ি সম্ভব রোগীদের কাছে পাঠানো হবে। এবার জানাবো পারাটেক্স খেলার খবর। মোনাকোর স্ট্রাইকার বেন ইয়েদের সঙ্গে নিজের গোল্ডেন বুট ভাগাভাগি করে নিতে চান পিএসজি তারকা এমবাপ্পে।
লিগ ওয়ানের এবারের আসরে দুজনের গোল সংখ্যা সমান থাকলেও গোলের মান বিচারে শেষ পর্যন্ত পুরস্কারটি দেওয়া হয় বিশ্বকাপ জয়ী তারকাকে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে এমবাপ্পে বলেন, শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ, তবে আমার মনে হয় বেন ইয়েদেরও পুরস্কারটি পাওয়ার যোগ্য। প্রিমিয়ার লিগে গত মৌসুমে যেমন যৌথভাবে গোল্ডেন বুট দেওয়া হয়েছিল, আমাদেরও তাই করা উচিত। এমবাপ্পের এমন ভাবনার কারণে তাকেও ধন্যবাদ জানান বেন ইয়েদের। এবার জানাবো সেহরি ও ইফতারের সময়সূচি। জানিয়ে দিচ্ছি আজকের ইফতারের সময়সূচি। সোমবার ঢাকায় ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে সন্ধ্যা 6:43, চট্টগ্রামে 6:27, সিলেটে 6:31, খুলনায় 6, বরিশালে 6:34, রংপুরে 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নীরব বাহকেই দেশে দ্রুত সংক্রমণ হচ্ছে করোনা ভাইরাস, আক্রান্ত 23%-এরই কোনো উপসর্গ নেই। একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড, করোনায় সাবেক প্রতিমন্ত্রী আনোয়ার কবির তালুকদারের মৃত্যু। টেস্টের জন্য ল্যাবের সংখ্যা বাড়ছে কিন্তু নেই মেডিকেল টেকনোলজিস্ট, নমুনা সংগ্রহ এবং পরীক্ষার জটিলতা। এবং লকডাউনে নৌকা পারাপার বন্ধ, অভাব অনাহারে বিপাকে সাভারের তুরাগ তীরের মাঝিরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।